হ্যালো ডিয়ার ভিওয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা সি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি তোমাদের এসএসসি জিডির মেডিকেলের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক ওপেন হয়ে গেছে আজকে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে তোমাদের ই অ্যাডমিট কার্ড তোমরা তোমাদের মোবাইল থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে টোটাল প্রসেস এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সিআরপিএফ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ক্লিক হেয়ার টু রিক্রুটমেন্ট পোর্টাল সিআরপিএফ এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাকে পরবর্তী নতুন ফেসে নিয়ে চলে যাবে যেখানে তুমি ফার্স্ট এখানে দেখতে হবে যে ক্লিক হেয়ার ডাউনলোড অ্যাডমিট কার্ড ডিভি অ্যান্ড ডিএমএ অফ সি টি জিডি এক্সামিশন দু হাজার বাইশ ফার্স্ট তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক একটি ওপেন হয়ে যাবে ফার্স্ট তোমাদের এখানে যে ক্যাপচার কোড বলে একটি অপশান আছে এখানে ভেরিফাই হবে ভেরিফাই হতে কিছুটা টাইম নেবে ভেরিফাই হওয়ার পর তোমাকে পরবর্তী ই অ্যাডমিট কার্ড ডাউনলোড ডিটেলস মেডিকেল এক্সামিনেশন এই পেসে তোমাকে নিয়ে চলে আসবে আসার পর তুমি ওপর দিকে ডাউন করবে যদি তুমি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাও তাহলে এখানে তোমাকে টোটাল চারটি প্রসেস দেওয়া হয়েছে যে কোনো প্রসেসে তুমি ই অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবে ফার্স্ট প্রসেস যেখানে তুমি রেজিস্ট্রেশন এবং ডেট অফ বার্থ দিয়ে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অথবা রোল নম্বর আর ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অথবা নাম এবং ফাদার্স নেম দিয়ে তুমি তোমার ই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমাদের রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে ফার্স্ট তুমি এখানে এই রোল নম্বর এখানে তোমার রোল নম্বরটি এন্টার করে দেবে তোমার রোল নম্বর বলতে এখানে তোমার পিইটি যে ই অ্যাডমিট কার্ডটি তুমি পেয়েছিলে সেখানে তোমার রোল নাম্বার দিয়ে আছে সেই রোল নম্বরটি তুমি এখানে এন্টার করে দেবে এন্টার করে দেওয়ার পর নেক্সট তুমি ডেট অফ বার্থ এখান থেকে তোমার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর পরবর্তীকে তোমাদের দেখাচ্ছি এখান থেকে তোমার ডেট অফ বার্থে ইয়ারটি সিলেক্ট করবে ইয়ারটি সিলেক্ট করার পর নেক্সট তুমি এখান থেকে চলে যাবে যাওয়ার পর তোমার মান্থ এখান থেকে সিলেক্ট করে নেবে মাস এবং ডে দুটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে মান্থ ইয়ার এবং ডে সিলেক্ট করার পর নেক্সট তুমি এখানে যে ভেরিফাই ক্যাপচার বলে একটি অপশান আছে ফাইভ প্লাস থ্রি এই ক্যাপচারটি সেম টু সেম যোগ করে এখানে তুমি বসিয়ে দেবে রোল নাম্বার ডেট অফ বার্থ এবং ক্যাপচারের যোগ ফলটি এখানে বসানোর পর নেক্সট তুমি এই সার্চ বাটনে ক্লিক করবে সার্চ বাটনে ক্লিক করার পরেই তোমার একটি নতুন ফেস ওপেন হবে যেখানে তোমার লেখা থাকবে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড নেক্সট তোমার এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে ওপর দিকে স্কল ডাউন করবে ওপর দিকে স্কল ডাউন করলে এখানে তুমি তোমার রোল নাম্বার ফাদার্স নেম ক্যাটাগরি এবং তোমার এখানে জেন্ডার এবং তোমার এখানে ডিটেল মেডিকেল এক্সামিশন ডেটটি এখানে শো করবে এবং রিপোর্টিং টাইমটি এখান থেকে তোমার শো করবে এখানে আসার পর নেক্সট তুমি এখান থেকে ক্লিক ইহার টু প্রিন্ট ইয়ার অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার অ্যাডমিট কার্ডটি ওপেন হয়ে যাবে এই প্রসেসে তোমার ই অ্যাডমিট কার্ডটি তুমি ডাউনলোড করে নিতে পারবে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট সরাসরি এই লিঙ্কে এসে তোমার ই অ্যাডমিট কার্ডটি তুমি ডাউনলোড করে নিতে পারবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে হিন্দ বন্দে মাতরম